নমস্কাৰ স্বাগতম জনাইছো লাইভ আৱাৰৰ ষ্টুডিঅত মৰস্মিতা গোস্বামী নমস্কাৰ আপুনি চাই আছে লাইভ আৱাৰ মই জয়ন্ত মাধৱ গোস্বামী রাজ্য রাজনীতির ডাঙর খবর গরম খবর আমি আপনার জানাই আছো সাম্প্রদায়িক মন্তব্য করে গ্রেপ্তার হল কংগ্রেসের বিধায়ক আফতাবুদ্দিন মোল্লা হিন্দুক লৈ বিতর্কিত মন্তব্য করে গ্রেপ্তার জলেশ্বর সমষ্টির বিধায়ক আফতাবুদ্দিন মোল্লা বিধায়ক আফতাবুদ্দিনের বিরুদ্ধে 212723 নম্বর গোচর রুজু করে জেরা চলাই আছে দিসপুর আরক্ষী বিধায়কজনের বিরুদ্ধে সন্নিবিষ্ট হয়েছে US 295A 153A 1B 5052 IPC ধারা ইন্ডিয়ান প্যানেল কোড অনুসরি 153A ধারাত গ্রেপ্তার করা হলে 5 বছর পর্যন্ত জেলের লগতে জরিমানা হব পারে আইনি ব্যবস্থা লওয়া হব বলে সংবাদ মাধ্যমত মুখ্যমন্ত্রীর মন্তব্যের পিছতে নিশা গ্রেপ্তার করা হয় বিধায়কজনক ইয়ার পিছতে গ্রেপ্তারি পরানাত অনুমোদন দিছিল বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারিয়ে ওয়াজেদ আলী চৌধুরীর বিধায়ক আবাসের গ্রেপ্তার করা হয় আফতাবুদ্দিন মোল্লাক এমএলএ হোস্টেলর ব্লক এফর গ্রেপ্তার করা হয় বিধায়কজনক গোয়ালপাড়াত এখন রাজহুয়া সভাত সাধু আর নামঘরিয়া পূজারীক ধর্ষণকারী আখ্যা দিছিল আফতাবুদ্দিন মোল্লাই আজমলক সমালোচনা করবলে গৈ হিন্দু সকলেহে বেয়া কাম করে হিন্দু সকল ব্যভিচার বলে মন্তব্য করেছিল আফতাবুদ্দিনে গ্রেপ্তারের পিছতে কাহিলিপাড়ার আরক্ষীর বিশেষ শাখার কার্যালয়ত রখা হয়েছে বিতর্কিত বিধায়কজনক পূব আরক্ষী জেলার কার্যালয়ের বিশেষ শাখার কার্যালয় নিশাই লৈ যোৱা হয় বিধায়কজনক বর্তমান জেরা চলাই থাকা হয়েছে আদালতত হাজির করা হব ন্যায়িক জিম্মালে প্রেরণ করে আদালতে নে আরক্ষীর জিম্মালে প্রেরণ করে সেয়া লক্ষণীয় হব কংগ্রেসে এটা কি ব্যবস্থা গ্রহণ করব এইগী বিতর্কিত বিধায়কর বিরুদ্ধে সেয়াও হব লক্ষণীয় ইতিমধ্যে সর্বত্রে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সকলে আদরণি জানাইছে তার সমান্তরালক আন একাংশই বদরুদ্দিন আজমলের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উত্থাপন করে দিসপুর থানাত এখন এজাহার আহিছে আর সেই এজাহারত উল্লেখ করা হয়েছে যে এজন ব্যক্তিয়ে এখন জনসভাত এনেকুৱা উচতনিমূলক কিছু মন্তব্য করে যার পৰা সমাজত অলপ অশান্তির সৃষ্টি হয়েছে আর বিষবাষ্প বিয়পিছে আর অলপ বিভিন্ন কমিউনিটির মাজত কিছু অশান্তি হওয়ার সম্ভাবনা আছে তো সেইমতে যেহেতু এজাহারত তেনেকুৱা কগনিজিবল অফেন্স আহিছে আমি দিসপুর থানাত এটা কেস রুজু করে আমি তদন্ত আগবাইছো আর যিজন ব্যক্তির বিরুদ্ধে এইখিনি অভিযোগ আহিছে তার প্রারম্ভিক তদন্ত দেখা গল যে আমি তেনেকুৱা ভিডিও ক্লিপিংও পাইছো যে ব্যক্তিগৰাকীক সোধা পোছাৰ দরকার আর আইনমতে আমি সেই প্রারম্ভিক যিখিনি ব্যবস্থা লব লাগে সেইখিনি লৈ যিগৰাকী ব্যক্তিৰ বিৰুদ্ধে অভিযুক্ত আহিছে সেই অভিযুক্তগৰাকীক বৰ্তমান আমি সোধা পোছাৰ কাৰণে আটক কৰিছোঁ পৰৱৰ্তী পৰ্যায়ত যিখিনি আইনমত আইনগত ব্যৱস্থা ল'ব লাগে আমি ল'ম আৰু আছিল আয়ুক্ত দিগন্ত বৰা ফেছৰ সমান্তৰালভাৱে বিধায়ক আফতাবুদ্দিন মোল্লাক গ্ৰেপ্তাৰ কৰাৰ প্ৰসংগত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে কংগ্ৰেছৰ বিধায়ক জাকিৰ হুছেইন সিগদাৰে তেওঁ কৈছে যে সাম্প্ৰদায়িক মন্তব্য কোনো কাৰণতে গ্ৰহণযোগ্য নহয় জলেশ্বৰ বিধায়কগৰাকীয়ে সাম্প্ৰদায়িক মন্তব্য কৰি ক্ষমা খুজিছিল দলৰ মজিয়াৰ পৰাও কাৰণ দৰ্শোৱাৰ জাননী প্ৰেৰণ কৰিছিলো কিন্তু এতিয়া প্ৰশ্ন হৈছে যে সাম্প্ৰদায়িক মন্তব্য মাথো এগৰাকী বিধায়কে কৰি অহা নাই এনে মন্তব্য কৰি অহা প্ৰতিগৰাকীৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ দাবী জনাইছে জাকিৰ হুছেইন সিগদাৰে মোল্লা ডাঙৰীয়াই যিখিনি কথা কৈছিল তাৰপিছত তেখেতে অসমবাসীৰ ওচৰত ক্ষমাও বিচাৰিছে আৰু আমাৰ দলে মোল্লা ডাঙৰীয়াৰ কথাখিনি কিয় ক'লে তাৰ ওপৰত চকুচু কৰিছে আপোনালোকে জানে আমি কোনো কাৰণতে কোনো ধৰ্ম বা জাতিৰ ওপৰত কোনোবাই আক্ৰোশমূলক বা বেয়া মন্তব্য কৰক কংগ্ৰেছ দলে কেতিয়াও নিবিচাৰে কাৰণ আমি ধৰ্ম নিৰপেক্ষ দল আজি কেৱল মোল্লা ডাঙৰীয়াই নহয় অসমত এনেকুৱা বহু ৰাজনৈতিক নেতা আছে বা এনেকুৱা আৰু বহু ব্যক্তি আছে যিসকলে চৰম মন্তব্যবোৰ কৰে আপুনি শিলাদিত্যদেৱৰ কথাই কওক আপুনি বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াৰ কথাই কওক অসম চৰকাৰৰ দুই এজন মন্ত্ৰীৰ কথাই কওক ক'বলৈ গ'লে দীঘলীয়া নিশ্চিতভাৱে গোটেই মোল্লা ডাঙৰীয়াৰ ঘটনানো কি তাক জানি শুনি পিছত মন্তব্য কৰিম কিন্তু আমি অসমৰ কোনো এজন অসমীয়াই অসমত বসবাস কৰা জাতি জনগোষ্ঠীৰ ওপৰত বেয়া মন্তব্য কৰাটো নিবিচাৰোঁ আৰু তাৰ ওপৰত ব্যৱস্থা লোৱাটো বিচাৰোঁ কিন্তু খেনক দেখি ৰান্দা মাৰা খেনক দেখি দুৱাৰ মাৰা কাৰোবাৰ প্ৰতি নৰম কাৰোবাৰ প্ৰতি চৰম
এনেকুৱা ভাবে যেতিয়া সিদ্ধান্ত হয় তেতিয়া কিন্তু বেয়া কথা এয়া নিয়মৰ নহয় এয়া নিয়মৰ বাহিৰত গতিকে নিশ্চিতভাৱে খা খবৰ ল'ব দিয়ক পৰৱৰ্তী সময়খিনিত আমাৰ হিন্দুক লৈ বিতৰ্কিত মন্তব্য কৰাৰ পিছত বিধায়ক আফতাবুদ্দিন মোল্লাৰ বিৰুদ্ধে কাৰণ দৰ্শোৱাৰ জাননী দিছিল এ পি চি চিৰ সভাপতি ভূপেন কুমাৰ বৰাই আফতাবুদ্দিনৰ মন্তব্যত ক্ষুব্ধ হৈ ৰাজহুৱাকৈ ক্ষমা খোজাৰো দাবী কৰিছিল ভূপেন বৰাই ৰাজহুৱাকৈ ক্ষমা খুজিলে বিতৰ্কিত বিধায়কগৰাকীয়ে আৰু ক্ষমা খুজিও যেন ৰক্ষা নপৰিল আফতাবুদ্দিন মোল্লা অৱশেষত গ্ৰেপ্তাৰ হ'ল আফতাবুদ্দিন কংগ্ৰেছৰ বিধায়ক আফতাবুদ্দিন মোল্লাৰ সাম্প্ৰদায়িক মন্তব্য সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই মোল্লাৰ বিৰুদ্ধে আইন অনুসৰি ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব বুলি মন্তব্য কৰিছিল সাম্প্ৰদায়িক মন্তব্য কৰি বাৰে বাৰে ক্ষমা খুজিলেও আইনে ক্ষমা বুজি নাপায় বুলি তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰিছিল মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে যিসকলে আইনক অৱমাননা কৰিছে ভগৱান শ্ৰীকৃষ্ণক লাভ জেহাদৰ লগত তুলনা কৰা বা আমাৰ পুৰোহিত নামঘৰীয়াসকলৰ বিৰুদ্ধে অপবাক্য ব্যৱহাৰ কৰা তেওঁলোকক বিভিন্ন থানাত তেওঁলোকৰ বিৰুদ্ধে গোচৰ আছে উপযুক্ত সময়ত সঠিক সময়ত আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে ব্যৱস্থা ল'ম ক্ষমা খোজাটো আইনে নামানে ক্ষমা খোজাটো ৰাজনীতিত হয় আইনৰ চকুত ক্ষমা খোজাটো নহয় সামাজিকভাৱে ক্ষমা খুজিলে সমাজে ক্ষমা কৰি দিব পাৰে কিন্তু আদালতৰ কোনো বিচাৰকৰ হাততে ক্ষমা দিয়াৰ অধিকাৰটো নাথাকে ক্ষমা দিয়াৰ অধিকাৰ অকল ৰাষ্ট্ৰপতিৰহে থাকে সেইকাৰণে ক্ষমা খোজক বা নোখোজক যদি আইন অনুসৰি ব্যৱস্থা লোৱাৰ প্ৰয়োজনীয়তা আছে আইন অনুসৰি তাত ব্যৱস্থা লোৱা হ'ব আৰু সেই জলেশ ধৰ্মীয় আৱেগিক আৰু ধৰ্মীয় হেৰিৰ লগত জড়িত ব্যক্তিক তেনেধৰণৰ অপমান দিয়াটো মই ভাবোঁ সভ্য সমাজে কেতিয়াও গ্ৰহণ নকৰে আৰু তেনে ব্যক্তিক উচিত শাস্তি বিহাটো মই বিচাৰোঁ এক অক্ষমণীয় অপৰাধ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে বাৰে বাৰে কালি দিনটোত কৈছিল যে এই ক্ষমা আইনে নামানে ইফালে আমি জনাইছোঁ আপোনাক গোৱালপাৰাৰ যিখন ৰাজহুৱা সভা জলেশ্বৰৰ যিখন ৰাজহুৱা সভা সেই সভাখনত এইগৰাকী বিতৰ্কিত বিধায়কে সকলো সীমা চেৰাই গৈছিল হিন্দু সনাতন ধৰ্মৰ বিৰুদ্ধে কিছু এনে সাম্প্ৰদায়িক মন্তব্য কৰিছিল যি মন্তব্যই তোলপাৰ লগালে সমগ্ৰ ৰাজ্যত কি কৰিছিল সেই মন্তব্য নামঘৰীয়াৰ বিৰুদ্ধে পূজাৰীৰ বিৰুদ্ধে সাধুৰ বিৰুদ্ধে অতি বিৰূপ মন্তব্য কৰিছিল উচতনিমূলক মন্তব্য কৰিছিল সাম্প্ৰদায়িক মন্তব্য কৰিছিল নামঘৰীয়াক ধৰ্ষণ সজাইছিল এইজন বিতৰ্কিত বিধায়কে কোনো আহক সেই মন্তব্য যেখানে দর্শন হয় সেটা দেখুন মন্দিরের সাধু নামঘরিয়া মানে নেই কথাগুলা কোন একটা আলেম দেখাই তো বেটারা কোন একটা আলেম দেখাই তো এই আলেমটার খারাপ কাজে ব্যস্ত আছে নাই যদি ব্যবচার করে হিন্দু মানুষে করে মুসলমান করে না আৰু আফতাবুদ্দিন মোল্লাৰ গ্ৰেপ্তাৰক লৈ এতিয়া বিধায়ক অখিল গগৈয়ে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে অসম আৰক্ষীয়ে পক্ষপাতিত্ব কৰা বুলি অভিযোগ কৰি সাম্প্ৰদায়িক মন্তব্য কৰা বদৰুদ্দিন আজমলক কিয় গ্ৰেপ্তাৰ কৰা নাই বুলি মন্তব্য কৰিছে অখিল গগৈয়ে আজমলৰ বিৰুদ্ধেও আৰক্ষীক নিজাববীয়াকৈ গোচৰ ৰুজু কৰাৰ দাবী জনাইছে অখিল গগৈয়ে সাম্প্ৰদায়িক মন্তব্য কৰা বাকীসকলকো গ্ৰেপ্তাৰ কৰাৰ দাবী অখিল গগৈৰ বিজেপিৰ আচলতে এন ডি এৰ পাৰ্টনাৰ এ আই ডি এফৰ প্ৰধান বদৰুদ্দিন আজমলক গ্ৰেপ্তাৰ নকৰি কেৱল ছিলেক্টেড এজন বিধায়কক গ্ৰেপ্তাৰ কৰা কথাটো এইটোৱে প্ৰমাণ কৰিছে যে বিজেপিয়ে আচলতে কেনেকৈ গোটেই খেলটো খেলিব খুজিছে আজি আফতাবুদ্দিন মোল্লাক গ্ৰেপ্তাৰ কৰিছে তেখেতে সাম্প্ৰদায়িক মন্তব্য কৰিছে আৰু যেনে যদি এনেকুৱা সাম্প্ৰদায়িক মন্তব্য কৰে ডেফিনেটলি একচন হ'ব লাগে কিন্তু একেটা সময়তে বদৰুদ্দিন আজমলে সদায় এনেকুৱা ধৰণৰ সাম্প্ৰদায়িক মন্তব্য প্ৰকাশ কৰি আছে কিন্তু দুৰ্ভাগ্যৰ কথা যে অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে বদৰুদ্দিন আজমলক উৎসাহিত কৰি থকাহে আমি দেখিবলৈ পাইছোঁ আৰু এনেকৈ আমি দেখিছোঁ যে বিজেপি আৰু এ আই ডি এফৰ মাজত এনেকুৱা
সাম্প্রদায়িক হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের খেলা। আমি দেখিছো যে হিমন্ত বিশ্ব শর্মার বদরুদ্দিন আজমলের মাজত মামা ভতিজার খেলা, চাচা ভতিজার খেলা, এই খেলাবিলাক আমি চলি থাকা দেখিলে পাইছো। কিন্তু কোনো পর্যায়ে কেতিয়াও আমি কেতিয়াও এনেকুৱা ধরনের স্ট্রিক্ট একশন লওয়া দেখা নাই। সুপ্রিম কোর্টে খুব স্পষ্ট রূপত নির্দেশ দিছে, যদি কোনোবাই হেড স্পিচ ঘৃণা সৃষ্টিকারী কোনোবা বক্তব্য প্রকাশ করে, যিয়ে কব পারে যে মুসলমানের ভরি চুইহে ভরির পানি খাইহে মানে কোনোবাই সরকার গঠন করব পারিব, এনেকুৱা ধরনের সাম্প্রদায়িক বক্তব্য যি প্রকাশ করে তেওঁৰ বিরুদ্ধে কিয় একশন লওয়া হওয়া নাই? কিয় প্রত্যেক দিনে AIDF-ৰ কোনোবা এজন মানুষে এনেকুৱা ধরনের সাম্প্রদায়িক বক্তব্য প্রকাশ করে, কিন্তু প্রত্যেক দিনে সাম্প্রদায়িক বক্তব্য প্রকাশ করে থাকার পাছতো AIDF-ৰ ওপর কোনো একশন নহয়, বদরুদ্দিন আজমলের ওপর কোনো একশন নহয়। সেইকাৰণে আমি রাইজর দলে স্পষ্টকে কৈছো যে অসম পুলিশে স্বমত বদরুদ্দিন আজমলক গ্রেপ্তার করার কারণে ব্যবস্থা লব লাগে, আর স্বমত কেস লৈ যদি গ্রেপ্তার নকরে তেতিয়াহলে রাইজর দলে বদরুদ্দিন আজমলের ওপর আর লগতে অসম পুলিশের ওপর আমি কোর্টত কেস দিবর কারণে আমি বাধ্য হ'ম। বাকি এগৰাকী যে আফতাবুদ্দিন মোল্লা তেখেতক গ্রেপ্তারটো আপোনালোকে আদৰণি জনাইছে? ডেফিনেটলি আমি সেইটো কেতিয়াও হেৰি নকৰোঁ, মই আগতেই কৈ দিছোঁ যে বদরুদ্দিন আজমলে যেনেকৈ সাম্প্রদায়িক মন্তব্য প্রকাশ করেছে তেওঁক গ্রেপ্তার করা উচিত, ঠিক তেনেকৈ আকরাবুদ্দিন মোল্লাই যদি তেনেকৈ বক্তব্য প্রকাশ করেছে লগে লগে তেওঁকো গ্রেপ্তার করা উচিত। কাকো আর এনেদরে এতিয়া রাজ্যের রাজনীতি এতিয়া লেতেরা করে তুলিছে একাংশ নেতাই, রাজ্যত এতিয়া রাজনৈতিক নেতাই মুখ খুলিলেই যেন বিতর্কর সৃষ্টি হয়। একাংশ রাজনৈতিক নেতাই সাম্প্রদায়িক রাজনীতিরে ভোটার রাইজর মাজত বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, ধর্মীয় মেরুকরণে ভোটার রাইজক ভাগ ভাগ করে কেবল নিজের স্বার্থ সিদ্ধির বাবে এতিয়া একাংশ রাজনৈতিক নেতার সহজ উপায় হয়েছে সাম্প্রদায়িকতাবাদ। ইয়াকে লৈ কিন্তু মুঠেই সন্তুষ্ট নহয় রাইজ, এক প্রকার অতিষ্ঠ হয়েছে ভোটার রাইজ। রাজনীতি করবলে আছে বহু বিষয়, কিন্তু কেবল মাথো নির্বাচনী বৈতরণী পার হবলৈ এনে ধরনের সাম্প্রদায়িক রাজনীতি করে আহিছে আজির একাংশ রাজনীতিকে। এয়া গণতন্ত্রের বাবেও ভাল কথা নহয় বলে সচেতন রাইজে প্রতিক্রিয়া প্রকাশ করেছে। রাইজর মাজত ক্ষোভর বহিঃপ্রকাশ এই মুহূর্ত দেখিলে পয়া হয়েছে। নির্বাচন আহিলে সাম্প্রদায়িক রাজনীতিতে পরিবেশ কলুষিত করে তোলে একাংশ রাজনীতিকে, আর এই সকল রাজনীতিকক এই শিকনি দিবর সাজু হয়েছে এতিয়া ভোটার রাইজও। আমি এই মুহূর্ত আগবাম দুধনৈৰ পৰা আমাৰ সাংবাদিক অৰূপ নাথৰ বিশেষ ৰিপৰ্ট। সাম্প্ৰদায়িক কথা বতৰাৰে এতিয়া অসমৰ ৰাজনীতি গৰম হৈ আছে, ৰাজনৈতিক নেতাই মুখ খুলিলে যেন বিতৰ্ক হয়, আৰু শেহতীয়াভাৱে দেখিবলৈ পাইছোঁ প্ৰায় প্ৰতিটো ৰাজনৈতিক দলৰে নেতাসকলে এতিয়া সাম্প্ৰদায়িক মন্তব্য কৰা দেখিবলৈ পাইছোঁ। আমি এজনে আনজনক আক্ৰমণ কৰিবলৈ লৈ আচলতে সাম্প্ৰদায়িক মন্তব্য তেখেতসকলে কৰিছে, আৰু সমাগত যিহেতু 24ৰ নিৰ্বাচন আৰু এই 24ৰ নিৰ্বাচনৰ বৈতৰণী পাৰ হ'বৰ কাৰণে একাংশ নেতাই এই সাম্প্ৰদায়িক বাটটো আচলতে বাছি লোৱা দেখিবলৈ পাইছোঁ, আৰু সহজে আচলতে এই সাম্প্ৰদায়িক বিষয়টোক লৈ পেলাই তেখেতসকলে নিৰ্বাচনী বৈতৰণীটো পাৰ হ'ব বিচাৰিছে। ধৰ্মীয় মেৰুকৰণ কৰি ভোটাৰৰ মাজত বিভেদ সৃষ্টি করে ভোটারসকলক ভাগ ভাগ করা যে চক্রান্ত করেছে তার ফলত কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ ভোটার রাইজ। গোয়ালপাড়া জেলার কেবাগী সচেতন লোক মূর হাতে আছে, তখনপরা মই এই বিষয়ে মন্তব্য লব কারণে চেষ্টা করি, কি কব? এই আসল দুর্ভাগ্যজনক কথা, অন্তত ভারতবর্ষর আমার যখন সংবিধান, সংবিধান আমি ধর্মনিরপেক্ষ সংবিধান আমার, আর এখন দেশত এই রাজনীতি করক কি ব্যবসায় করক কি চাকরি করক যাই যি নকর কিয় আসলতে এই কথাটো সদায় মনত রাখব লাগে যে আমাক সংবিধানে আমাক চলার কারণে কেনেকুৱা ধরনের নীতি নির্দেশনা দিছে। এতিয়া যিসকলে সংবিধানের মানে দরজা মানে ধরা সকল ব্যক্তি আছে, সেই সকল ব্যক্তিয়ে এতিয়া সাম্প্রদায়িক রাজনীতির জড়িয়ে গোটেই দেশখনত অস্থির পরিবেশের একটা সৃষ্টি করেছে, আর এই অস্থির পরিবেশটির জড়িয়ে গোটেই দেশখনত আজি এনেকুৱা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে ইয়াত মানে গণতান্ত্রিকভাবে মানুষ একো করব নয়, গণতান্ত্রিকভাবে একো চিন্তা করব নয়, গণতান্ত্রিকভাবে একো কথা কব নয়, গণতান্ত্রিক ব্যবস্থাটকে সাম্প্রদায়িক রাজনীতির জড়িয়ে এক প্রকার দেশখনত মানে একটা মানে বড় বেয়া পরিস্থিতি সৃষ্টি করে দিছে। গতি মোর ফলের কবল এটাই কথা যে নির্বাচনের আগ মুহূর্তত অকল নির্বাচনটা জিকিবর কারণে ক্ষমতাত আসবর কারণে নীতি আদর্শ দলীয় সব জলাঞ্জলি দি এটা সম্প্রদায় আন একটা সম্প্রদায়ের একটা মানে উত্তেজনামূলক মানে কথা কই একটা পরিবেশ সৃষ্টি করলে, আর সেই পরিবেশটির জড়িয়ে আসলে রাজনৈতিক যদি উদ্দেশ্য সেই সফল করব বিচারে, আর সে করা আমি দেখবলে পাইছো গোটে, যার ফলত আজি গোটেখনতে নয় গোটে ভারতবর্ষতে একটা মানে যে গণতান্ত্রিক প্রক্রিয়া বা গণতান্ত্রিক ব্যবস্থা সে আমার মানে ভারতবর্ষ ভাঙি পড়ার নিচিনা হয়ে গেছে। নিশ্চয়কে রাইজর যথেষ্ট সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাবুর পিঠি দিয়ে অকল সাম্প্রদায়িকভাবে
লোকক ভোটারসকলক বিভাজন করার স্বার্থত আসলে এই রাজনীতি করেছে নেকি এই রাজনীতি যে রাজনৈতিক নেতাসকলে কিবা রাজনীতি করার কারণে যথেষ্ট বিষয়বস্তু আছে বিশেষকে মানে অসমৰ কথাই যদি কওঁ কিন্তু সেইবোৰ বিষয়বস্তু রাজনৈতিক নেতাসকলে নলয় কারণ সহজে বৈতরণী পার হব লাগে নির্বাচনের আসলতে আমি জানো যে সংস্কৃতিয়ে গড়ে রাজনীতিয়ে ভাঙে গতি একটা সহজ পদ্ধতি হয়েছে রাজনীতি মানে ভাগ ভাগ করে রাজনৈতিক মুনাফা আদায় করাটোয়ে বর্তমান রাজনৈতিক দল সমূহের একটা মানে সহজ পদ্ধতি আমি দেখা পাই আছো আর বিশেষকে যেটা নির্বাচন আহে দেশত যেটা সাধারণ নির্বাচন আহে তার নির্বাচন ঠিক আগে আগে মানে এনেকুয়া মানে সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক মন্তব্য দল সমূহে আরম্ভ করে মানে যে প্রতিযোগিতাহে চলে গতি এই ধরনের পরিবেশে আসলতে কারো উন্নয়ন সাধন নকরে আর যময়ত দেশে চন্দ্র যাওয়ার কথা ভাবিছে চন্দ্রত আমি যান পঠিয়েছি সূর্যত যাওয়ার কথা ভাবিছো গতি সেই সময় আর সাম্প্রদায়িক রাজনীতি করে মর বোধে বিশেষ লাভ নাই আর আছিল দুজনের সচেতন রাইজর প্রতিক্রিয়া এটা দেখি পাওয়া গেছে যে কেবল আফতাবুদ্দিন মোল্লাই নয় বিভিন্ন সময়সাত এনে ধরনের জনপ্রতিনিধির মুখত এনে ধরনের সাম্প্রদায়িক মন্তব্য দেখি পাওয়া গেছে আর এটা সকলে কৈছে যে কেবল এগারী বিধায়ককে গ্রেপ্তার করে যাতে আরক্ষী নিজের দায়িত্ব সামরি নেপেলায় যে ধরনের এনে ধরনের রাজহুয়া সভা সমূহ স্থানীয় লোকসকলক তেওঁলোকৰ আবেগ অনুভূতিক লৈ খেলা করে প্রতিজনে হিন্দু ধর্মক লৈ এনে ধরনের মন্তব্য করা হয় মুসলমানক লৈ করা হয় গতি এনে ধরনের সাম্প্রদায়িক মন্তব্য করা সকলকে গ্রেপ্তার করব লাগে এই দাবি জানাইছে সচেতন মহলে সমান্তরালভাবে অখিল গগৈ কৈছে যে আরক্ষীয়ে পক্ষপাতিত্ব করেছে ইহুদি প্রধান বদরুদ্দিন আজমল যেগুলি সততে এনে ধরনের বিতর্কিত মন্তব্য করে আছে তেওঁকো গ্রেপ্তার করা হোক আর এনে ধরনের মন্তব্য করা প্রতিজনক গ্রেপ্তার করবলৈ আহ্বান অখিল গগৈর আর এইখানে মুহূর্ত আমি জানাও পূব গোয়ালপাড়া সমষ্টির কংগ্রেসী বিধায়ক এ কে রশিদ আলমর সঙ্গে আছে এইখানে মুহূর্ত আমার গোয়ালপাড়া সাংবাদিক রিঙ্কু দাস হীরকজ্যোতি মালাকরের সঙ্গে আমি সংযুক্ত হয়েছো প্রথমে রিঙ্কু আপনার কাশলে আছো কংগ্রেস বিধায়কগুলিয়ে এই মুহূর্ত কি প্রতিক্রিয়া প্রকাশ করব এনেকা ধরনের ধর্মীয় মেরুকরণের রাজনীতি এফালে বিরূপ মন্তব্য সাম্প্রদায়িক মন্তব্য গ্রেপ্তার হল আফতাবুদ্দিন মোল্লা প্রতিক্রিয়া জানিম আমি পর্যন্ত কব লাগিব যে 4 নভেম্বর গোয়ালপাড়া জেলার জলেশ্বর মহকুমা সমষ্টির যে বিধায়ক আফতাবুদ্দিন মোল্লাই যে জলেশ্বর সমষ্টির চিরাকুটিত যে এক সাম্প্রদায়িক মন্তব্য করেছে মন্তব্য করার পাশে দেখা হয়েছে যা নিশা তখন যে বিধায়ক আবাসের আরক্ষী ইতিমধ্যে সুৎপুষরভাবে যে থানালয় মাতিছিল আর অবশেষত তখন নিশার ভাগত ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আর মূল এই মুহূর্তে উপস্থিত আছে গোয়ালপাড়া পিপ পূব বিধানসভা সমষ্টির কংগ্রেসী বিধায়ক যে এ কে রশিদ আলম ডাঙরিয়া তখন পুনে পুনে জানি কি কব দেখা গেছে জলসর সমষ্টির বিধায়ক আফতাবুদ্দিন মোল্লা ডাঙরিয়ায় যে চিরাকুটি 4 নভেম্বর এক সাম্প্রদায়িক মন্তব্য করেছে হিন্দুক লো পেলায় তার উপর দেখা গেছে গ্রেপ্তার করেছে আপনি কংগ্রেসের বিধায়ক হিসাবে কি কব এখন তখন মন্তব্যটা রাজহভাবে উঠাই লিছে ক্ষমা খুঁজেছে আমার বহুত রাজনৈতিক বিভিন্ন দলের নেতায় এনেকা মন্তব্য রাখিছে কিন্তু তেওঁলোকৰ বিরুদ্ধে কোনো অ্যাকশন হওয়া নাই বহুত কেস রেজিস্টার হয়ে আছে আজি বিজেপির নেতাসকলে কি কোৱা নাই বহুত কেস রেজিস্টার হয়ে আছে ইউডিএফৰ মুরব্বীজন কেনেকুৱা ঘৃণনীয় কথা কৈছে বিভিন্ন অসমীয়াৰ বিৰুদ্ধে বিভিন্ন সাম্প্ৰদায়িক মন্তব্য কৰিছে তেওঁলোকৰ বিৰুদ্ধে একো ব্যৱস্থা নলয় ইমান সোনকালে আফতাবুদ্দিন মোল্লাৰ ক্ষেত্ৰত এইটো কৰিলে আইন সকলোৰ কাৰণে সমান হ'ব লাগে গতিকে মই চৰকাৰক অনুৰোধ জনাওঁ অতি সোনকালে আফতাব মোল্লাক এইটো যিটো গ্ৰেপ্তাৰ কৰিছে তাৰ পৰা ৰেহাই দিব লাগে এইটো অনুৰোধ জনাইছোঁ আহ্বান জনাইছোঁ ক্ষমা খুঁজিলে সকলো শেষ হয় জানো রিঙ্কু এখন রাজহুয়া সভাত এটা ধর্মক বিশেষকৈ এটা ধর্মক টার্গেট করে লৈছে উচতনিমূলক মন্তব্য আগবঢ়াইছে নামঘরিয়া তথা পূজারীক ধর্ষণকারী আখ্যা দিছে ক্ষমা খুঁজিলে সকলো শেষ হয়ে যাব জানো অসমত থাকিয়ে অসমৰ এগৰাকী বিধায়কৰ এই মন্তব্য কেতিয়াও গ্রহণযোগ্য হবই নোৱাৰে আর মুখ্যমন্ত্রী কৈছিল যে আইনে ক্ষমা কেতিয়াও নলয় গ্রহণ নকৰে নিশ্চয় যে হিন্দু লৈ পেলাই এটা সম্প্ৰদায় লৈ পেলাই যি এনেকুৱা ধৰণৰ মন্তব্য কৰিছে এতিয়া ক্ষমা খুজিলে গোটেই গোটেই শেষ হৈ যাব বুলি আপুনি ভাবি নেকি বা নহয় সেইটো নহয় তেওঁ ভুল জেগা কৰিছে তাৰমানে তেওঁ ইচ্ছাকৃত হিচাপত কোৱা নাই অনিচ্ছাকৃত হিচাপত কৈছে কথা তেওঁ স্বীকাৰ কৰিছে এনে ভুল হৈছে সবৰে ভুল হয় ডাঙৰ ডাঙৰ নেতা অসমৰ ডাঙৰ ডাঙৰ নেতা কিমান বেয়াকৈ কৈ আছে এই ক্ষেত্ৰত
তেওঁতো কৈছে যে অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত হলে ভুল হল বা ক্ষমার ই নহলে, কিন্তু অনিচ্ছাকৃত কৈছে। এই ক্ষেত্রত একচুয়ালি ইমান তৎক্ষণাত এই ব্যবস্থাটো লব। এখন রাজহুয়া সভাত ভাষণ প্রদান করেছে আর তাকো এতিয়া কৈছে অনিচ্ছাকৃত, সম্মুখত বিশাল মানুষ বহি আছে, তার সম্মুখত এনেকুৱা ধরনের বিরূপ মন্তব্য করেছে, এতিয়া কৈছে অনিচ্ছাকৃত মন্তব্য। গতিকে এতিয়া এই বিষয়টো কেতিয়াও গ্রহণ করব একটা বিষয় নহয়। এগারী বিধায়ক, এগারী জনপ্রতিনিধি, এটা সমষ্টিক প্রতিনিধিত্ব করেছে, সমষ্টিবাসীর সমস্যা দিসপুর লৈ আহিছে। গতিকে তেনেকুৱা এগারী জনপ্রতিনিধি এয়া অনিচ্ছাকৃত বলে কলে সকল শেষ হয়ে না যায়? রিঙ্কু, বিধায়কগুলিয়ে সকল বিষয় এতিয়া গা এড়া দিয়া চেষ্টা চলা পরিলক্ষিত হয়েছে। রশিদ আলমে একজন জনপ্রতিনিধি, এই জনপ্রতিনিধি এখন সভা, এই সভা রাইজর মাজত এনেকুৱা ধরনের মন্তব্য, একটা সাম্প্রদায় সম্প্রদায় ঘুরে পেলায় এনেকুৱা ধরনের একটা ধর্মক লো পেলায় এনেকুৱা ধরনের মন্তব্য একটা করেছে। আপনি একজন বিধায়ক, একজন জনপ্রতিনিধি, এই জনপ্রতিনিধির মুখত এই বক্তব্য তো কেউ সমর্থন নকাটো ঠিক হওয়া নাই। সাম্প্রদায়িক বক্তব্য যে দিয়ক এটা ঠিক হওয়া নাই। এটা আমার দলের ফলেরপরাও কোয়া হয়েছে যে এই ভুল করেছে, গতি এইটা উঠাই লোক লাগে, রাজহুয়া হিসাবত উঠাই দিছে। যিকো ধর্মক আঘাত দিয়াটো জনপ্রতিনিধি বলে নহয়, কোনেও আঘাত দিব নালাগে বা হেনেকুৱা মন্তব্য দিব নালাগে, এটা আমি সমর্থন করাই নাই। কিন্তু মই কৈছো এনেকুৱা মন্তব্য আরো বহুতেই দিছে আগত, তেওঁলোকৰ বিরুদ্ধে কি ব্যবস্থা লওয়া নহল এইটোহে প্রশ্ন। খালি আফতাব মোল্লার ক্ষেত্রে এটা কিয় হল, তেওঁৰ বক্তব্য আমি সমর্থন নকরো, ময়ো ব্যক্তিগত হিসাবে এটা সমর্থন করা নাই, এটা করব নালাগে। কিন্তু ইয়ার আগতে বহুত এনেকুৱা বক্তব্য করে থৈ গৈছে, গোটেই অসমলৈ এটা কমিউনিটিক উঠাই দিয়া হব, এইবিলাক বিভিন্ন ধরনের বক্তব্য করেছে। তেওঁলোকৰ বিরুদ্ধে কোনো ব্যবস্থা লওয়া হওয়া নাই আইনগত হিসাবত, সেইটোৱে কৈছে। আইন সকলো কারণে সমান, হয় চকচ দিয়া হয়েছে, লগে এই বস্তু স্বীকার করে রাজহুয়া ক্ষমা খুঁজিছে, তার পিছতো কথাটা উঠাই লৈছে। রিঙ্কু, রিঙ্কু এই মুহূর্তে আপনি সংযুক্ত হয়ে থাকবে আমার সাথে, এয়া বিধায়কগুলির রিঙ্কু হয়, রিঙ্কু আপনি আমার সঙ্গে সংযুক্ত হয়ে থাকব, পুনের আহিম আপনার কাশলে, মানে হীরক এইবার আপনার কাশলে আহিব বিচারিছো। ইতিমধ্যে কংগ্রেসের ফালের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করেছে, অকল কিয় আফতাবউদ্দিন বদরুদ্দিন আজমলার বিরুদ্ধে কিয় ব্যবস্থা গ্রহণ করা হওয়া নাই, আন কেবাগুলিও বিতর্কিত নেতার বিরুদ্ধে কিয় ব্যবস্থা গ্রহণ করা হওয়া নাই, এনেকা ধরনের প্রতিক্রিয়া আহি আছে। এই মুহূর্তে পুনের জানিব বিচারিম, আজি আদালতত কিমান সময়ত হাজির করা হব আফতাবউদ্দিন মোল্লাক, আরক্ষীর জিম্মা নে ন্যায়িক জিম্মা কলে প্রেরণ করা হব, জামিনবিহীন ধারত গ্রেপ্তার করা হয়েছে, গতিকে বিপদ অনিবার্য। এইখানে মুহূর্ত হীরক কংগ্রেসের স্থিতি কি হব এই মুহূর্ত সকলখিন কথা জানিব বিচার। সব প্রথম কথা যেহেতু বিপদ বিপদ যেহেতু নিশ্চিত, যেহেতু আফতাবউদ্দিন মোল্লাই যে সাম্প্রদায়িক মন্তব্য করেছিল তাৰে পিছতেই এই আফতাবউদ্দিন মোল্লাক গ্রেপ্তার করা আছে, আর দিসপুর আরক্ষী গ্রেপ্তার করার পিছতে যি এই এস বি আছে, সেই এস বি এস ও এস যে থানা আছে সেই থানা নিশা রখা হয়েছে, আর নিশা 10:30 বজাৰ পৰা ইয়াতে খুদকুছ অব্যাহত রখা হয়েছে, আর নিশার 1 বজালেক জানিব পৰা অনুসৰি 1 বজালেক আরক্ষী যি শীর্ষ বিষয়াসকল আছিলে সেই শীর্ষ বিষয়াসকলে যেহেতু ইতিমধ্যে খুদকুছ অব্যাহত রাখিছিল, আর ঠিক একদরে আজি কিছুমান পিছতে যি আরক্ষী শীর্ষ বিষয়াসকল আছে সেই বিষয়াসকলে খুদকুছ অব্যাহত রাখিব। এইগৰাকী হৈছে আফতাবউদ্দিন মোল্লা, যিগৰাকী মোল্লাই বিতৰ্কিত মন্তব্য কৰিছিল আৰু তাৰে পিছতে বিভিন্ন থানাৰ গোচৰ ৰুজু হৈছিলে, অসমৰ বিভিন্ন থানাৰ গোচৰ ৰুজু হৈছিলে, লগতে বিধানসভা অধ্যক্ষ গ্ৰেপ্তাৰী পৰৱৰ্তী জাৰি কৰিছিল আৰু তাৰে ভিত্তিত তেওঁ গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। আৰু ইতিমধ্যে যিহেতু তেওঁ বিভিন্নজনে বিভিন্ন মন্তব্য প্ৰদান কৰিছে, কোনোবাই কৈছে যে অনিচ্ছাকৃতভাৱে এই মন্তব্য কৰিছে, কিন্তু এই মন্তব্য কোনো ধৰণৰ অনিচ্ছাকৃত হ'ব নোৱাৰে, কাৰণ এজন জনপ্ৰতিনিধি তেওঁ যিহেতু নিৰ্বাচিত হৈ আহিছে, জনপ্ৰতিনিধিয়ে এখন জনসভাত এনেধৰণৰ বিতৰ্কিত মন্তব্য কৰাটো কোনো ধৰণে আচলতে সকলে কিন্তু গ্রহণ করবা হওয়া নাই। আর ইয়ার পূর্বেও কোথাও যে বিভিন্নজনে বিভিন্ন নেতা, কংগ্রেসে হোক, বিজেপি হোক বা এআইডিএফে হোক, বিভিন্ন নেতায় বিভিন্ন ধরনের পরিচিত মন্তব্য বা যে সাম্প্রদায়িক মন্তব্য করেছিল, কিন্তু তেওঁলোকৰ বিরুদ্ধে কেজনমানৰ বাহিৰে কিন্তু আন কোনো নেতাক এই মুহূর্তলৈকে ব্যবস্থা গ্রহণ করা নাই। ইয়ার পূর্বে চাব যায় আমি যদি চাবি যাওয়া আমিনুল ইসলামক বিজেপি যি সরকার আছিলে
যোৱা সাতটা বছৰৰ ভিতৰত আমিনুল ইছলামক গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল, তাৰ পূৰ্বে চেমান আলী গ্ৰেপ্তাৰ কংগ্ৰেছৰ চেমান আলী গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল যিহেতু তেওঁ সাম্প্ৰদায়িক মন্তব্য কৰিছিল, কিন্তু তাক বদৰুদ্দিন আজমলেও একেধৰণৰ মন্তব্য কৰিছিল, কিন্তু প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিও যিহেতু শ্ৰীকৃষ্ণক যিহেতু লব জেহাদৰ লগত তুলনা কৰিছিল, কিন্তু তেওঁৰ বিৰুদ্ধেও কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হোৱা নাই। তাকে লৈ বিভিন্নজনে ইতিমধ্যে প্ৰশ্ন উত্থাপন কৰিছে, কেৱল আফতাবুদ্দিন মোল্লানে নে আন কোনো লোকেও নিশ্চয় জাকিৰ হুছেইন সিংগে উল্লেখ কৰিছে যে কিলাদিত্য দেৱেও বিভিন্ন সময়ছোৱাত এনেধৰণৰ সাম্প্ৰদায়িক মন্তব্য কৰি আহিছে, তেওঁ কিয় আচলতে গ্ৰেপ্তাৰ কৰা হোৱা নাই, ইউ ডি এফ প্ৰধান বদৰুদ্দিন আজমলক কিয় গ্ৰেপ্তাৰ কৰা হোৱা নাই, এনেধৰণৰ বিভিন্ন বিষয় পাছুৱা বিয়পাই আহিছে, ইউ ডি এফৰ বিতৰ্কিত বিধায়কসকলে তেওঁলোকৰ বিৰুদ্ধে কিয় ব্যৱস্থা গ্ৰহণ কৰা হোৱা নাই, সেই প্ৰশ্ন এতিয়া বিভিন্নজনে উত্থাপন কৰিছে, সচেতন মহলে উত্থাপন কৰিছে যে এনেধৰণৰ ৰাজনীতি, সস্তীয়া ৰাজনীতি যাতে নকৰে আৰু নিৰ্বাচনী বৈতৰণী পাৰ কৰিবলৈ বিধায়কসকলে এনেধৰণৰ মন্তব্য কৰি আহিছে নেকি? নিশ্চয়কৈ চাবযোগ্য সমাগত যিটো লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে যিহেতু কংগ্ৰেছৰ এক প্ৰকাৰ ক'ব লাগে কংগ্ৰেছৰ এনেধৰণৰ যি বিধায়ক গ্ৰেপ্তাৰ হোৱা ঘটনা সঁচাকৈ এক যিহেতু প্ৰভাৱ পৰিব যে সেই কথা নিশ্চিত হৈ পৰিছে, কিন্তু আপুনি উল্লেখ কৰা অনুসৰি আচলতে নিৰ্বাচনৰ বৰ্তমানী পাৰ কৰিবৰ বাবে এনেধৰণৰ আচলতে তেওঁলোকৰ কুচকাপাচ বা এনেধৰণৰ কাম কৰিছে নেকি, সেয়া আচলতে কংগ্ৰেছৰ যি ভিতৰচোৱা আচলতে আলাপ আলোচনাৰ মাজতে কেনেদৰে হৈছে সেয়া জানিব পৰা হ'ব, কিন্তু এই মুহূৰ্তত যিহেতু আজি তেওঁক যি CGM আদালতত সেই CGM আদালতত হাজিৰ কৰা হ'ব, হয়তো তেওঁক আৰক্ষী জিম্মাত বিচৰাৰ সম্ভাৱনা আছে বা ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ কৰাৰ কথা আছে, আৰু ইতিমধ্যে যিহেতু যি IPC ধাৰা সন্নিৱিষ্ট হৈছে তেওঁৰ বিৰুদ্ধে, সেই IPC ধাৰা হৈছে নন ভেলেবল অৰ্থাৎ তেওঁলোকৰ জামিনবিহীন ধাৰা, আৰু তেওঁ পাঁচ বছৰ পৰ্যন্ত জেইল খাটাৰ লগতে তেওঁক জৰিমনা বিহাৰো সম্ভাৱনা আছে, আৰু আৰক্ষী জিম্মাত লোৱাৰো জৰিমনা বিহাৰো সম্ভাৱনা আছে। হীৰক সংযুক্ত হৈ থাকক, আমি পুনৰবাৰ গোৱালপাৰালৈ যাম, কংগ্ৰেছৰ বিধায়কগৰাকীৰ সৈতে আছে আমাৰ সাংবাদিক ৰিংকু। ৰিংকু, পুনৰবাৰ আমি জানিব বিচাৰিম যিহেতু ৰচিদ মণ্ডল আপোনাৰ সৈতে উপস্থিত আছে, তেওঁ উল্লেখ কৰিছে কেৱল আফতাবুদ্দিন মোল্লাই কিয়, কাৰ কাৰ বিৰুদ্ধে কি কি অভিযোগ আছে তেওঁ স্পষ্টকৈ উল্লেখ কৰিব পাৰিব, কি অভিযোগ তেওঁ এই মুহূৰ্তত উত্থাপন কৰিব বিচাৰিব, কোন নেতাৰ বিৰুদ্ধে, কাৰ বিৰুদ্ধে কেনেকুৱা ধৰণৰ অভিযোগ আছে তেওঁ? হয় জয়ন্ত, এই কথা আমি পোনে পোনে আমাৰ পূব কুমস্তিৰ বিধায়ক একে ৰচিদ আলম দামৰে তেখেতৰ পৰা পোনে পোনে কথা পাতিছোঁ। মই আপোনাৰ কাৰণে জানিব যে আপুনি এটা কথা উল্লেখ কৰিছিলে, আপুনি এটা কথা উল্লেখ কৰিছে বহুতৰ বিৰুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, এজনক কিয় এনেকুৱা ধৰণৰ কৰা হয়, এনে কাৰ কাৰ এনেকুৱা অভিযোগ আছে আপুনি উল্লেখ কৰিব পাৰিব নে? কি নহয়, আমাৰ বদৰুদ্দিন আজমল চাপত আছে, আমাৰ BJP শিলাজিত্তৰ আছে, সত্যৰঞ্জন বৰা আছে, এনে বহুত আছে, আপুনি এইটো হিচাপ নহয় হিচাপ নহয়, এইবিলাক গালেতো এখনো ক্ৰছ কৰিব। ৰিংকু, ভূপেন বৰাই বিতৰ্কিত মন্তব্য কৰিছিল, শ্ৰীকৃষ্ণক লাভ জেহাদি আখ্যা দিছে, গতিকে ভূপেন বৰাৰ বিৰুদ্ধেও তেওঁ ব্যৱস্থা গ্ৰহণ কৰাটো বিচাৰিব। ভূপেন বৰাও কিন্তু এনেকুৱা ধৰণৰ মন্তব্য কৰিছিল, কিন্তু ভূপেন বৰাৰ বিৰুদ্ধে এনেকুৱা ধৰণৰ কোনো ব্যৱস্থা নাই, ভূপেন বৰাই এনেকুৱা ধৰণৰ ব্যৱস্থা লোৱাটো বিচাৰে নেকি? নাই নাই নাই, ভূপেন বৰাই তেনেকুৱা বক্তব্য কৰা নাই কেতিয়াও, ইমান ঘৃণনীয় বক্তব্য ভূপেন বৰাৰ মুখতে কেতিয়াও ওলোৱা নাই। তেওঁ শ্ৰীকৃষ্ণ লাভ জেহাদৰ সৈতে আখ্যা দিছিল, ৰিংকু যদি আপুনি স্পষ্ট কৰে উল্লেখ কৰিব বিচাৰে। ভূপেন বৰাই মন্তব্য কৰিছিল শ্ৰীকৃষ্ণক লাভ জেহাদৰ সৈতে যে মন্তব্য কৰিছিল, এনেকুৱা ধৰণৰ এটা মন্তব্য কৰিছিল, এই আফতাবুল্লাৰ কথা কওক, এইবিলাক লৈ বেলেগ খেপ খেলে কিয় টানি লৈ যায়, মুখ্যমন্ত্ৰীৰ কথাটো কিয় নহ'লে, আপোনালোকে এইটো ভয় খায় নেকি, মুখ্যমন্ত্ৰী কেনেকুৱা বক্তব্য ৰাখে এইবিলাক কিয় নুসুধে, এইবিলাক সুধিব লাগে, এইবিলাক নুসুধে, হা ভূপেন বৰা কিয় এইটো নকৰিব, হা কি অভিযোগ মুখ্যমন্ত্ৰীৰ বিৰুদ্ধে কি অভিযোগ আনিব বিচাৰে, আপুনি তেওঁৰ সৈতে থাকক ৰিংকু, কণ্টেক্ট সময় ৰখাইছোঁ আপোনালোকক, আমি হীৰক আপোনাৰ সৈতে সংযুক্ত হ'ম, কিন্তু তাৰ পূৰ্বে আমি ল'ব লাগিব এটা চমু বাণিজ্যিক বিৰতি।